من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب غمنا وهمنا اللهم تقبل منا صلاتنا وصيامنا وصالح أعمالنا اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم ألف بين قلوبنا اللهم أفتح ذات بيننا اللهم اهدنا وارزقنا رزقا حسنا طيبا সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহর বিশেষ অশেষ রহমত আমাদের উপরে যে আমরা প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত কিছুক্ষণ বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামকে শেখা এবং বোঝার জন্য চেষ্টায় রত থাকতে পেরেছি আলহামদুলিল্লাহ। কঠিন একটা কাজ, নিজের মনকে এই কাজের জন্য নিয়োজিত করা এবং প্রতি সপ্তাহে এইভাবে মিট করা, এটা একটা অনেক বড় ধরনের কমিটমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনের ভিতরে এই আগ্রহটা দিয়েছেন, এটা একটা ওনার বিশেষ রহমত। অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও কোনোভাবে বসতে পারতেছে না কোনো জায়গায়, অনেক মানুষ চিন্তা করেন অনুভব করেন কিন্তু তারা বসতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একত্রিত বসার তৌফিক দান করেছেন। প্রতি বছর রোজায় আসলে আমরা আল্লাহ শুকর আদায় করি যে ইয়া রাব্বাল আলামিন, তারাবির নামাজে আমরা ইমামের পিছনে দাঁড়াই এবং বুঝতে পারি আলহামদুলিল্লাহ প্রতি রোজায় কিছু কিছু করে কিছু কিছু করে বৃদ্ধি পায় বোঝা। ছোটবেলার কথা মনে করি, কিছু বুঝতাম না, শুধু ইমামের পিছনে দাঁড়িয়ে থাকতাম। আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার শক্তি বৃদ্ধি করে দিয়েছেন এবং এখন আমরা আনন্দ অনুভব করি, এখন আমরা ইংলিশ অনুভব করি, এখন আমরা বুঝতে পারি ইমাম কি রিসাইট করতেছেন। এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিয়ামত ছাড়া অন্য কিছু না আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনেক ভাইয়ের উপস্থিত আছি, সোহরাব ভাই আছেন, খালেদ ভাই আছেন, আমরুল ইসলাম ভাই, মাইনুদ্দিন ভাই, বিলাল ভাই আসছেন, আর মুক্তার ভাই আছেন, ডাক্তার সাহেব আছেন, ডাক্তার নুরুল হক ভাই, আব্দুল্লাহ ভাই আসছেন, জি জাহিদ ভাই আসছেন, কিছু বলতেছিলেন বিলাল ভাই? না, আমি সালাম ভাই আসছেন, আব্দুল সালাম ভাই আসছেন, জি সালাম ভাই আসছেন, জাহিদ ভাই আসছেন। তো আমরা এখন ভার্বে আসি, ভার্বটাকে আমি শেষ করতে বাট নট টু রাশ, যদি আজকে না করি ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শেষ করবো। ইতিমধ্যে আমি বিশ্বাস করি যে আপনারা সকলেই একবার দুইবার করেছেন, চেষ্টা করেছেন এই টেবিলগুলো মুখস্থ করার, কোনো আপডেট আছে কিনা আপনাদের, কে কত মুখস্থ করতে পেরেছেন? নমন ভাই, আমি শুধু আপনাকে দেখা দিতে প্র্যাকটিস করতেছি, জি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আর একটু উঁচু করেন, আর একটু উঁচু করেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এই প্র্যাকটিস চলতেছে আর কি, তো জি জি জি, আমাদের স্টুডেন্টরা ইজ নট রিং, আই জাস্ট ওয়ান্ট টু রিঅ্যাসিউর ইউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে যে সামনের দিকে কিছু না গেলে তো আমরা সামনের দিকে যেতে পারি পরে পরে আনতে পারবো না। ইউ হ্যাভ টু পুট ইওর ওন এফোর্ট, দেয়ার ইজ নো ওয়ে ওয়ান ক্যান মেক ইউ memorize this. Everybody has to have his or her own strategy, everybody has to have his or her own plan. আমি এই টেবিলগুলো মুখস্থ করব, আপনি বিশ্বাস করবেন যখন ইমামের পিছনে দাঁড়াবেন এই যে ভার্বের কনজুগেশনটা পরিবর্তন হচ্ছে, এগুলো ইজিলি মানে দ্যাট উইল মানে এন্টার ইন টু হেড উইদাউট এনি ট্রাবল, আপনাকে কিছু মনে করতে হবে না, আস্তে 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 এগুলো ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। রনি ভাইও আসছেন, চেষ্টা করছি ওই মানে পাঁচ টেন্সের জন্য আমরা যে করছি যে উপরের সারি থেকে শুরু করে লেফট থেকে শুরু করে বাম দিকে গেছি, প্রথম সারি শেষ হলো, তারপরে দ্বিতীয় সারি আবার রাইট থেকে শুরু করে লেফটের দিকে গেছি। এভাবে করলে আমার কাছে এটা কঠিন মনে হয়েছে, কিন্তু যখন আমি আবার এই বইয়েরই এটা ফলো করলাম যে বলছে যে এই
মানে সিঙ্গেল কলাম শুরু করিয়া টপ টু বটম শেষ করিয়া তারপরে ডুয়াল কলাম টপ টু বটম তারপরে প্লুরাল কলাম টপ টু বটম এভাবে সহজে মনে হয় মনে থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফ ইট ওয়ার্কস ফর ইউ ফ্যান্টাস্টিক আচ্ছা ইফ ইট ওয়ার্কস ফর ইউ দেয়ার ইজ নো হাইড এন্ড ফাস্ট রুল ইজ নো বেস্ট রুল এনিথিং দ্যাট ওয়ার্কস ফর ইউ এন্ড এনিথিং ওয়ার্কস কিন্তু আমি প্রত্যেক মানুষের একটা দুর্বলতা আছে আমি শিখছি এইভাবে জি আমি শিখছি এইভাবে সোর্স জি যার জন্য আমি এটা বলতেছিলাম বাট ইটস ইফ এনিথিং এলস ওয়ার্কস ফর ইউ ফাইন আলহামদুলিল্লাহ কিন্তু এখানে দেখেন ওই তাফ আলানি ওই যে তাফ আলানি অনেকবার আছে তিনবার আছে তো এটা কনটেক্সট থেকে বুঝতে হবে তাই না জি জি ওটা তিনবার আছে জি তাফ আলানি না জি তাফ আলানি তাফ আলানি জি তার কি কনটেক্সট থেকে বুঝতে হবে আচ্ছা 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 ঠিক আছে বুঝতে হবে আপনি লক্ষ্য করে দেখবেন যে কেন এটা মাল্টিপল টাইম আছে এই জন্য আছে যে এই ডুয়ালের ক্ষেত্রে সত্তুমা হুমা বুঝতে পারছেন এইগুলোর ক্ষেত্রে আর এই দুটো হচ্ছে নর্মাল এই দুটো হচ্ছে নর্মাল এটা একটু এক্সেপশন দিস ওয়ান ইজ এক্সেপশন এই এক্সেপশনটা আসে বিকজ অফ দ্য ফ্যামিলি বিকজ অফ দ্য ফ্যামিলি আদারওয়াইজ this fact but anyway question is you have memorized alhamdulillah how did you do it's up to you any other feedback মানে আমি প্রথমে সিঙ্গেল এন্ড প্লুরাল মুখস্থ করে পরে ডুয়ালটাকে স্টার্ট করেছি করেক্ট ডুয়ালটা রেয়ার কেস কোরআনে খুব কম এসেছে সুতরাং জানলে ভালো আলহামদুলিল্লাহ জানতে তো হবেই জি জাহিদ ভাই কিছু বলতে চাচ্ছেন আমি একটা কি বলতে চাচ্ছিলাম আপনি ওই দিন একটা প্রশ্ন করছিলেন যে ওই ধরনের ইয়াফ আলু না ওইটার মাজুম স্টেটটাতে নুনটা ড্রপ হয়ে যায় ওই যে দেখেন আপনি ওই যে উনা যেটা আছে না প্লুরালে জি 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 এটা হ্যাঁ জি এখানে তারপরে ওই যে আপনার সেকেন্ড পার্সনে তারপর আলু না জি যেটা নুনটা ওই যে শব্দের অংশ না ওইটা হচ্ছে আপনার সাফিক্স আর কি কারেক্ট জি আচ্ছা তো ওইটা যখন মাজি জুম স্টেজে যায় তখন নুনটা ড্রপ হয়ে এখানে আলির যোগ হয় এবং আলিফের উপরে আপনার বসে একটা ছোট্ট গোল থাকে কারেক্ট তাই না ওইখানে আলিফের কি আবশ্যকতা আছে সেটা আপনি কোশ্চেন করছিলেন আপনি অবশ্যই আপনি জানেন না আলিফের আবশ্যকতা বলতে কি মানে উচ্চারণ আছে কিনা সেটা না উচ্চারণ না ওইখানে আলিফটা কেন দেওয়া আছে বা ওইটার কোনো ব্যবহার আছে কিনা বা ওইটা কেন সেটা আছে যখন ই হয়ে যায় আমার ধারণা মতে এই আলিফ হলো রাসমুল খাত লেখার একটা স্টাইল এটা আরো দেরি আছে সেই জন্য আসছে তার কোনো উচ্চারণ না এই জন্যই তো এই জন্যই আলিফ দিয়ে দিয়েছে মানে উচ্চারণ নাই আমার ফাইন্ডিংস তো ডিফারেন্ট আমার অবজারভেশন আর ফাইন্ডিংস এটা ডিফারেন্ট ওখানে আলিফের উপরে উচ্চারণ ওইটার অর্থটা হচ্ছে যে যখন আমি যে তাফ আলু বলবো তখন ওখানে এক ইউনিট মাদ হবে আচ্ছা শুধু তাফ আলু আলিফটা যদি এখানে ওই ওই জিনিসে যে না দেয়া থাকতো তাহলে ওইখানে দুই ইউনিট মাদ হতো আচ্ছা তো ওই এক্সট্রা মাদটা নালিফাই করার জন্য ওটা দেয়া আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মাদের রুলে তার যদি মাদের রুলে যখন দুইটা আলিফ পাশাপাশি থাকে একটা আলিফের শব্দ শেষ আলিফ এবং পরের শব্দটা যদি আমার আলিফ দিয়ে শুরু হয় তখন প্রথম শব্দটাতে আপনার তিন ইউনিট মাদ হয় যেমন রব্বানা আতিনা আর রব্বানা জালামনা ওইখানে রব্বানা আতিনা বিকজ ওইখানে দুইটা আলিফ পাশাপাশি আছে কিন্তু রব্বানা জালামনা ওইখানে আপনার ওই প্রলংগেশনটা হবে না তো এইখানে যখন আপনার এই আলিফটা তখনই ওই জন্য আছে যে যখন আমরা ইয়াফ আলু না যখন এটা ইয়াফ আলু হবে কিন্তু তার পরের শব্দটা যদি আলিফ আসে তখন ওইখানে তিন আলিফ মান টান হবে এই প্রলংগেশনটা হবে ওই কারণে আলিফের আবশ্যকতাটা আছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা হাইলাইট করবো কিন্তু এখন এই আলহামদুলিল্লাহ আর কারো যদি কোনো ই থাকে মানে কি বলে ফিডব্যাক রিগার্ডিং মেমোরাইজেশন অফ দিস টেবল
জাহিদ ভাই কি বলছেন মনে হয় আমি পুরোটা বুঝতে পারিনি, ক্যাচ করতে পারিনি। তো উনি কই প্লুরালের বাবা বলছেন নাকি ইয়া আলু না জাহিদ ভাই যেটা বলছেন যেমন হচ্ছে যে দেখেন আপনি যদি দেখেন ইয়া হচ্ছে থার্ড পার্সন, ওটা নিচে পড়ে আছে থার্ড লোয়ার, আর তা হচ্ছে সেকেন্ড পার্সন, এটা উপরে আছে। তো আপনার প্রথম আর দ্বিতীয় লাইন আপনি যদি থার্ড পার্সন আর সেকেন্ড পার্সনের মধ্যে, তখনটাই হচ্ছে যে ইয়া আর তা ওই ডট দুটো উপরে নিচে, এছাড়া কিন্তু স্ট্রাকচারে কোনো ডিফারেন্স নাই। আচ্ছা আরেকটা জিনিস আছে, আপনি আপনি হয়তো এই জিনিসটা জানবেন ভাইয়া যে ডিফারেন্ট রিয়ায়াত অফ দ্য কোরআন রিসাইটেশন, ওই রেওয়াতের মধ্যে অনেক জায়গায় আপনার ওই যে ইয়াটা নাই ওইখানে ওই তা দিয়ে বলে দেওয়া আছে, ওই ডিফারেন্ট রাইটিং অফ দ্য কোরআন, কারণ ওটাতে মিনিংটা খুব একটা চেঞ্জ হয় না। যেমন আমাদের বাংলাতেও আমরা অনেক সময় ওই কলিকল ইয়া আছে যেটা আঞ্চলিক ভাষার মধ্যে, আমরা ওই আপনি বলে কথা বলি ইনস্টেড অফ তুমি, আবার যেখানে তুমি জায়গায় আপনি বলি ওই ওই বিষয়। তো ওই একটা রাইটিং এর ইসের মধ্যে আমি ইসের মধ্যে দেখছিলাম সেটা। তো ওই জন্য ইয়াতার ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাকচার আর কি, কিন্তু ইয়া আর তা ওই শুধু ফ্লিপ, বিশেষ করে এই থার্ড পার্সন আর সেকেন্ড পার্সনের মধ্যে, এইটা একটা অবজারভেশন। আরেকটা অবজারভেশন হচ্ছে যে আমরা যেমন পড়ে আসছি যে এখানে পাস্ট টেন্স ভার্বে যেমন চেঞ্জ তো শুধুমাত্র শেষে, এইখানে প্রেজেন্ট টেন্স ভার্বে এটা চেঞ্জ হচ্ছে শুরুতে এবং শেষে, মাঝখানে কোনো চেঞ্জ নাই। আচ্ছা মানে এটা হচ্ছে প্রিফিক্স এন্ড পোস্টফিক্স, প্রিটা ডিটারমিন করে দিচ্ছে এটার নাম্বার, এন্ড এটা পার্সন, পার্সনের নাম্বার, আর পোস্টটা ডিটারমিন করে দিচ্ছে, সরি প্রিটা ডিটারমিন করে দিচ্ছে এটার জেন্ডার এবং জেন্ডার এবং পার্সন। আচ্ছা আর পোস্ট ডিটারমিন করে দিচ্ছে যে এটার নাম্বারটা, কারেক্ট। অনেকগুলো প্রশ্ন শুনলাম জাহিদভাইয়ের কাছ থেকে, খুশি হলাম যে আমরা সবাই চেষ্টা করতেছি। আর অনিভার কি অবস্থা ভাই? আমরা যেমন এর আগে A7 মধ্যে পড়ে আসছি যে শেষে আনি থাকে, আনি থাকলে ওইটা দ্বিবচন হয়, কারেক্ট আনি, তো এই ভার্বেও ঠিক একই জিনিস। বিলাল ভাই কি সুযোগ পেয়েছিলেন কিনা পড়ার? আসসালামু আলাইকুম ভাই, আমি হচ্ছে আনফরচুনেটলি একটু ব্যাকওয়ার্ডে আছি, বাট আমি হচ্ছে ফার্স্ট টেবলটা মুখস্ত করেছিলাম, মানে আমি তো লাস্ট কনসেকিউটিভ টু ক্লাস আনফরচুনেটলি মিস করেছি। হ্যাঁ ওইগুলো আমি কাভার করব ইনশাল্লাহ বাই ওয়ান উইক, আর হচ্ছে এবং মুখস্থ করব ইনশাল্লাহ। আর হচ্ছে যেটা ফার্স্ট টেবল ওই যে পাস্ট টেন্সের যেটা, ওটা মানে যেটা আমি লাস্ট ক্লাস করেছিলাম আর কি, ওটা আমি তখনই মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ। আমরা মানে আমাদের সময়ের তারতম্য হয়, আমাদের কমিটমেন্টের তারতম্য হয়, যেটাই হোক কন্টিনিউয়েশন যেন থাকে সেটা আমরা দেখবো, এবং এই হলো অসুবিধা নাই, ইট ইজ নেভার টু লেট, ইতরাক পর্যন্ত আমরা চেষ্টা করে যাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আল ইসরাতে, ইন্না লাসাইআকুম মাশকুরা, একটা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেন যে আমাদের প্রচেষ্টা উইল বি থ্যাঙ্কফুলি অ্যাকসেপ্টেড, উইল অ্যাকসেপ্ট প্রচেষ্টাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাশকুর অর্থ কি? মাশকুর মানে হলো থ্যাঙ্কড, শাকের হলো যে থ্যাঙ্কার, আর মাশকুর মানে হলো থ্যাঙ্ক, মানে ধন্যবাদের সহিত গৃহীত হইলো, এই টাইপের আর কি। মাশকুর এটা ইসমুল মাফউল, আমরা এই খুব খুব কাছে চলে আসছি, এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে পার্বের মধ্যে, যে মাশকুর শাকের পার্থক্যগুলো এটা খুব সুন্দর দেখবো ইনশাআল্লাহ। তো আমরা লেটস মুভ ফরওয়ার্ড এন্ড
table is all about replication of the previous table. This table is the original stem or original format. This is how we begin with. And then next one is application of the previous table with a different form, different verb. So verb er ekta original root word masdar ba jazar onek naam ache eigulo mane fathun fathun mane holo opening opening I hope ekta er opening or to open similar okay if fathun eta ekta noun ba isim এই ফাথন থেকে আমরা ভার্ব পাচ্ছি একটা হচ্ছে ফাতাহা এই যে এখানেও পাস্ট টেন্সটা লিখছে ফাতাহা চোদ্দটা আপনি পাবেন ফাতাহা ফাতাহা ফাতাহু ফাতাহাত ফাতাহাত ফাতাহ ফাতাহ চোদ্দটা পনেরোটা যদি আপনাদের মাঝখানে লক্ষ্য করে দেখেন এই দুটা কিন্তু সেম এই দুইটা সেম সো এই জন্য আমি চোদ্দটা বলি মাঝে মাঝে মজবুত থেকে আমার চোদ্দটা বের হয় কারণ এই দুইটা সেম এই জন্য আমি চোদ্দটা বলি বাট পনেরোটা আছে এখানে আমরা এটার প্রেজেন্ট টেন্সটা ইয়াফতাহু ইয়াফতাহানে ইয়াফতাহুনা ইয়াফতাহু তাফতাহ সরি তাফতাহু তাফতাহানে তাফতাহ ইয়াফতাহনা তাফতাহু তাফতাহানে তাফতাহুনা তাফতাহিনা তাফতাহানে তাফতাহনা আফতাহু নাফতাহু এই চোদ্দটা প্লাস ডুয়াল আছে নাফতাহু টুয়াইস আসছে এইটা হচ্ছে রেপ্লিকেশন অফ দ্য প্রিভিয়াস টেবল এই জিনিসটা আমরা ভাষায় একবার পড়ে নিই এই টেবিলের উপর কোনো কোশ্চেন আছে কিনা আপনারা সকলে আপনাদের সামনে একটা টেবল আপনাদের স্ক্রিনে দেখতেছেন যেটা আমি দেখাচ্ছি বাট নিজেদের সামনে এই টেবিলটা খুলে রাখবেন নিজেদের সামনে প্লিজ অনুগ্রহ করে এই টেবিলটা খুলে রাখেন এইটা 33 খুলে রাখবেন আমি চলে যাব আর একটা পেজে সেখান থেকে আমরা শব্দ দেখবো দেখে এই টেবিলের সাথে আমরা মিলাবো ইনশাআল্লাহ So, examples of past tense. 33. Okay, so relationship between past and present tense verbs. Before that, আমি চাচ্ছিলাম সরাসরি কিছু কোরআন থেকে দেখে আবার আমরা এখানে আসবো একেবারে প্রথমে যদি আমরা পড়ি সূরা বাকার এখন দেখেন আমরা কিছু ভার্ব দেখি কিনা আর ওই ভার্বের টেবিল যে আপনাদের কাছে আছে সেটা মিলানোর চেষ্টা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ দলিল মুত্তাকিন এই পর্যন্ত কোনো ভার্ব নাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন এই যে চারটি ভার্ব এই চারটি ভার্ব আমরা সকলেই উপরে টেবিলে যান এই টেবিলে আমরা ওই 33 নম্বর টেবিল যেটা বললাম ওখানে দেখেন যে কোনটার সাথে মিলল তিন নাম্বারটা প্লুরাল না এইটা
ভাই আপনার ভয়েস মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছে। এখনো ঠিক না আসে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই টেবিল 32 তে আপনারা দেখেন পাস্ট টেন্স এর ওটা কোনটার সাথে মিলল রাজাক না হবে। থার্ড পারসন ফেমিনিন থার্ড পারসন ফেমিনিন ফার্স্ট এই দেখেন এইটা হলো রাজাক থার্ড পারসন ফেমিনিন প্লুরাল। এই যে কি লিখছি আপনি দেখেন, আমি লিখছি রাজাক না, এই যে ভেঙে দিলাম এখন বুঝতে পারবেন মনে একটু দেখেন ফাল না মাস্কুলিন করেক্ট করেক্ট কোথায় আছে এটা দেখেন ভেঙে দিলাম। অনেকে হয়তো অনেকে হয়তো ভুল বুঝতেছেন যে ননের উপরে একটা ছোট্ট একটা টান আছে না, ও রা 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 ইয়েস সারা যাওয়ার ওইটা তো আসলে এই যে এইটা এটা তো আল্লাহ পাক বুঝাচ্ছেন নিজেকে যে আমি যা দিছি আর কি তোমাদেরকে রাজা না। তাহলে এটা তো ফার্স্ট, এটা তো ফার্স্ট পারসন নট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ফার্স্ট পারসন কি তাহলে কি এটা ভাইটা ফার্স্ট পারসন প্লুরাল বুঝাচ্ছে আল্লাহ আমরা যেটা দিছি নাকি আল্লাহ বলছেন এখনই আমরা ক্লিয়ার হয়ে যাবে যে কখন আমরা এটা বুঝতে পারবো। যদি এইটা থাকতো দেখেন আমি লিখতেছি ইংলিশ মিশে রাজাক না, এই যে নুন আছে না এই নুনের উপরে যদি জবর থাকে ভার্সাস ভার্সাস নুনের উপরে যদি খারা জবর থাকে ডিসিপেটিভ লাভ একবার আমাদের একটা টার্ম মিস্টেক করি এটা তো মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি। রাজাক না হোম রাজাক না হোম আর রাজাক না হোম বুঝতে পারছেন আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। এই এই নিচের কেসটা হচ্ছে এই নিচের কেসটাই কিন্তু এইটা যে লিখলাম। তাহলে ভাই কোন কোন মোসাবে বা প্রিন্টিং এ কি নিচেরটার মতো করে থাকতে পারে? না নিচেরটা মানে বুঝতেছেন না কোনটা ভাই, এইটা করে বুঝছেন এইটা না না নিচের খারাল 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 এখানে তো খারাপ বলে তাহলে আছে। ও আচ্ছা 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 আমাদের দেশি মুসাফ যেটা সেই মুসাফে আপনার মোস্ট প্রবাবলি আই ডোন্ট রিমেম্বার অনেকদিন হয়েছে আমার দেশি মুসাফ পড়া হয় না, বাট আমার মনে হয় এরকম ভাবে লেখা এরকম ভাবে আলাদা করে ইলাইকা ওয়া মা উনজিলা আরেকটা ভার্ব, মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আরেকটা ভার্ব। এর মধ্যে প্রেজেন্ট টেন্স কোনটা কোনটা এটা আগে দেখি। প্রথমটা প্রেজেন্ট টেন্স, লাস্টেরটা প্রেজেন্ট টেন্স, কারেক্ট। সো ইউমিনুন ইউকিনুন এবং আমরা জানি এগুলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, আপনারা সকলের সামনে টেবিলটা খোলা আছে দেখবেন। এই দুটো আমরা এখনো পড়ি নাই, এই দুটো আমরা এখনো পড়ি নাই, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস।
এটা প্যাসিভ, বা ইংরেজিতে প্যাসিভ আছে না, সেই প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আমরা এখন আসি দেবেন দেয়ার ভার্ব, আমরা ইনশাল্লাহ পড়ব। ফর্মুলা আছে খুব সিম্পলি, উংজিলা আমরা প্যাসিভ আসি না, এই বইতে আছে প্যাসিভ, আমরা পড়বো ইনশাআল্লাহ। উলাইকা আল্লাযিনা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল লাযিনা কাফারু 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 এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স। সাওয়ুন আলাইহিম আআদারতাহুম, এই যে একটা, এই যে আমি মাসখান থেকে কেটে দিলাম, এটু হলো পার্ট। আম লাম তুম দির আমি একটু ধীরে যাচ্ছি, যারা আপনারা সকলে রিভিউ করতে পারেন টেবিলে গিয়ে যে কোথায় আছে। এটা তো প্লুরাল, ফার্স্ট পারসন, ইয়া থার্ড পারসন, থার্ড পারসন প্লুরাল, third person plural, kafaru, plural masculine, correct, third person plural masculine, correct, kafaru, good. Angzartahu এখানে দুইটা পার্ট আছে। আচ্ছা, অ্যারোবিক ভার্বে, ভার্বের পরে আমরা কত তো যাই কি ভার্বাল সেন্টেন্সের স্ট্রাকচার আমরা জানি, বাট জেনারেলি স্পিকিং আমরা দেখব যে ভার্বের সাথে অনেক সময় আপনার অবজেক্টটা মিক্সড হয়ে যায়, যেটা প্রিপজিশনটা অবজেক্টটা মিক্স হয়ে যায় নাকি অ্যাড হয়ে যাচ্ছে, হোমটা হয়ে যাচ্ছে অবজেক্ট নট সাবজেক্ট, এখানে কি হোমটা বলতেছেন যেটা, কারেক্ট, হোমটা হচ্ছে অবজেক্ট, হোমটা হচ্ছে অবজেক্ট। তো ওইটুকুকে আলাদা করে আমাদেরকে বুঝতে হবে, ওইটুকুকে আলাদা করে আমাদের বুঝতে হবে। তো ভার্বটা হচ্ছে শুধু আদার, অ্যাকচুয়ালি আমি আর একটু মিস্টেক করছি, আও হবে না, আদারতা এইটুকু, এইটুকু আ হচ্ছে কোয়েশ্চেনিং এর জন্য, টুল অফ কোয়েশ্চেন, যেটা ওইটা হলো টুল অফ কোয়েশ্চেন। আনজারতা, আনজারতা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। ভাই একটু কাইন্ডলি টেবিলে যান, যে দেখে কোথায় এটা অবস্থিত, টেবিল থাকি আনজারতাটা কোথায় অবস্থিত। ফার্স্ট পারসনে আছে আংজারতা, তা কিন্তু লক্ষ্য করে দেখেন মুক্তের ভাই একবার, দুইজন একসাথে বলছেন তো আমি একটু মিস করছি। বিলাল ভাই কি বলছেন আপনি, থার্ড পারসন ফেমিনিন প্লুরাল, থার্ড পারসন ফেমিনিন প্লুরাল, ওটা হলো ফাল না, আর এটা হলো আংজারতা, শেষে কিন্তু না নাই, তা আছে, say the difference okay sheshe ta ase kotha bolen bolen eta hocche past tense and eta hocche ta right how falta falta eta eta falta form eta hocche apnar you correct eta second person second person হতে পারে সিঙ্গুলার, অ্যাবসলিউটলি দিস ইজ করেক্ট, সেকেন্ড জাহিদ ভাই এবং আমি বলছি সেকেন্ড সিঙ্গুলার আনজারতা, তাহলে এটা হচ্ছে ফালতা, ফালতা সকলে টেবিলে যান প্লিজ, দেখেন আন্ডার দ্য সিঙ্গুলার কলাম বিসাইড দ্য সেকেন্ড পারসন ম্যাসকিউলিন, সো সেকেন্ড পারসন ম্যাসকিউলিন ফালতা আনজারতা। এর সাথে যদি প্রশ্ন থাকে অনুগ্রহ করে দেখেন সকাল রেজিস্টার্ড ছাত্র আমরা সবাই, ইনক্লুডিং মাইসেলফ, আমরা কিন্তু সবাই রেজিস্ট্রেশন করছি, সুতরাং প্রশ্ন করতে ভয় পাবেন না, রেজিস্ট্রেশন ফির মধ্যে প্রশ্ন উত্তর ইনক্লুডেড। জি জি সেটাই বলবেন, তো বলেন কি মানে প্রশ্নটা একটু কাহিনী বলেন, যেখানে
আপনি শুধু মিলাবেন হচ্ছে এই তাটা শেষের যে তা আছে না আংজারতা এইটা যদি মিলান তাহলে ইজি হবে আপনার জন্য এই মুহূর্তে রাইট নাও এট দিস লেভেল শেষে হোয়াট ইজ দ্য এন্ডিং আংজারতা আংজারতু আংজারতি এইটা যদি আংজারতা তা যদি হয় এন্ডিংটা আপনি এখন এই টেবিল 32 ওই সবগুলোর মধ্যে দেখেন যে কোথায় এন্ডিংটা আছে হ্যাঁ আছে সেকেন্ড পারসন আছে সিঙ্গুলারে আছে সেটা হচ্ছে মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ফার্স্ট পারসন ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড পারসন ইজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড থার্ড পারসন ইজ কাফারু কাফির যারা অবিশ্বাসী তারা এখানে হচ্ছে ইউ বলছে ইউ ওয়ান দেম ইউ মানে এখানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিল করে ও ও ও ও ও ইয়া ইয়া এই ইউ ইউ ওয়ান আই ইউ ওকে ওকে ইউ ওয়ান ইউ ওয়ান হচ্ছে আনজারতা আর ইউ হোম হলো দেম ইয়েস অলরাইট সো আলহামদুলিল্লাহ আমরা একটু বসেছিলাম পরেরটা লাম তুম দি আমি একসাথে দিছি কেন আপনাদেরকে বলেছিলাম যে লাম কিন্তু এটা নাই তাই আমাদেরকে বলতেছিলেন ওদেরকে আমরা চাইনি জজম হিসেবে আসে তো অরিজিনালি ভার্বটা ছিল আমি আগে অরিজিনালি ভার্বটা জিজ্ঞেস করব অরিজিনালি ছিল এইটা তুম জিরো ছিল তাহলে আপনারা যদি এই শেষেরটা দেখেন এই শেষেরটা যদি দেখেন শুধু শেষেরটা মানে এটা কোথায় পড়ে প্রেজেন্ট টেন্সে যেতে হবে এখন এটা তো কোথায় পড়ে শেষে শুধু তা আসলে এই এইটা থ্রি রুট লেটার না এটা থ্রি প্লাস এর জন্য আমরা এখনো পড়ি নাই এটা কিন্তু এই তুমজিরু ইজ নট সুলাসি মুজারাদ সুলাসি মুজিদ অন অ্যাড হইছে সেটা আমরা জানি এখন তো করে যাব ইনশাআল্লাহ আর এবার আমি আপনাদেরকে সহজ করার জন্য এটা হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন তাফালু একটা শব্দ আছে না তাফালু সেকেন্ড পারসন ম্যাসকুলিন সিঙ্গুলার জি তাফালু আছে এইটা হচ্ছে এটা করেসপন্ড টু জিরো ওকে নাও কি হইছে এর আগে এখন লাম আসছে আমরা বলছিলাম যে যখনই লাম আসে লাম উইল অলওয়েজ কাম বিফোর প্রেজেন্ট টেন্স লাম উইল অলওয়েজ কাম বিফোর প্রেজেন্ট টেন্স When lam comes, it has a section as a boy or a child. When it comes, first thing it got to do is jazam hoye jabe. Okay, tar tum vir jazam hoye gelo. Second, ki kore itar meaning ta hoye jabe past tense. Dui ta jinish ghote lam present tense verb er age eshe shesh letter ta ke ki kore dai jazam kore dai. Okay, jodi দেখেন লক্ষ্য করুন তুমগের জজম করে দিচ্ছে তুমগের আর টুগেদার দে নাও মিন সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট এই জন্য আমরা মিনিংয়ের মধ্যে দেখবো ইংলিশে ইট ইজ অল সেম ফর দেম ওয়েদার ইউ ওয়ান দেম অর ইউ ডু নট ওয়ান দেম এখন ইংলিশটা মনে হলো যে এটা প্রেজেন্ট টেন্স তাই তো বিকজ ইট ইজ দ্য ট্রান্সলেশন আমরা অন্য ট্রান্সলেশন দেখি যায় আর কি মিনিংটা পাস্ট টেন্সে করে শাকির ইজ এন আরব লেটস সি হোয়াট হি ডিড ভাই আপনি যখন খুঁজছেন আমি কি একটা কথা বলতে পারি প্লিজ প্লিজ বল আচ্ছা আমরা যখন এসএমএ মধ্যে দেখছিলাম যে তিনটা স্ট্যাটাস রাফা নাসর জার জি জি আর ভার্বের মধ্যে ঠিক সেরকম রাফা নাসব এন্ড জাজম ওই চার
নাই এসএমএ জার আর ভার্বে জাজম এখানে জাস্ট জারটা নাই এখানে জারটা যেখানে তো জার নাই ভার্বে বলছে জার নাই জি জার নাই আর এরাপটা তো মোস্ট প্রেজেন্ট টেন্স না এইটা প্রেজেন্ট জারের বদলে ইংরেজিতে জাজম 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 রাইট জি আমি তো ওই ক্লিয়ার করার ট্রান্সলেশনটা দেখি ওরা কি বাংলা যেটাকে আমরা বলি জজম জজম বলে যেটাকে এই আইডিয়াটা হচ্ছে তুমি তাদেরকে ওয়ান করো আর না করো ওয়ান করো আর না করো ওয়ান করো আর না করো কিন্তু অনেক ভাবে বলা যায় সেটা একটা হচ্ছে যে দেখব পরে আরবি ভাষা নট করেন করেন এলে যেভাবে বলছে এইটাই পারফেক্ট সেটা নিয়ে আমি বলতেছি না কোথায় যেন আসি আমি ছিলাম ঠিক আছে কিনা এই ভয় প্রদর্শন করুন আর নাই করুন তুমি এর মধ্যে একটা ইউনিভার্সাল ট্রুথ চলে আসে যেমন লামি আলী দালামি উলাদ এখানে ভয় করুন আর না করুন ওরা শুনবে না এইখানে এইখানে লামি আলী দোয়ালামি উলাদ ওইটা অন্য মানে অন্য স্ট্রাকচার লামি আলী দোয়ালামি উলাদ হচ্ছে যে হি ডিডন্ট বিগেট নাইদার হি বিগেট নর হি ওকে সো আমরা কতগুলো এক্সাম্পল দেখলাম আমাদের একটু সামনের দিকে যেতে হবে ফর দ্য সেক অফ আমরা এখন একটা ইম্পর্টেন্ট বিষয়ের দিকে যাবো ওয়ান্স উই হ্যাভ সিন এক্সাম্পলস ডিরেক্টলি ফ্রম দ্য কোরআন নাও উই উইল গো ভাই আমার এখানে একটু কোশ্চেন ছিল একটু কি রিলেটেড ওই ওই আগের স্ক্রিনটা একটু যাবেন প্লিজ এখানে আপনি যে এখানে যে আপনি বললেন যে এটা লাম যোগ করলে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে কিন্তু এটা মিনিং দেখে যেটা বলতেছি করুন বা নাই করুন ভয় প্রদর্শন করুন বা নাই করুন এটা কি প্রেজেন্ট টেন্স হচ্ছে না আচ্ছা আমি বলি আপনাকে একটা আমরা একটা জিনিস বুঝতে হবে যে যখন কোরআনকে ট্রান্সলেশন করা হয় তখন আমরা ভার্ব অর্থে যাই তাই না জি আর একটা হচ্ছে গ্রামারের অর্থ গ্রামাটিক্যালি আচ্ছা হ্যাঁ একটা উদাহরণ দিল আলাম তারা মনে আছে আলাম তারা কাইফা ফাআলা জি তাহলে আমি আপনাকে এইটা মনে রাখেন লাম তুংজির আর আমি আপনাকে বলি আলাম তারা বুঝতে পারবেন যেন কি মিন করছে এই যে দেখছেন লাম তারা আসছে শব্দটা ছিল তারা এইটা ছিল অরিজিনালি স্বর তারা মানে ইউসি আর লাম আসছে কিন্তু এখন লাম তারা লাম এসে কি হয়েছে এই উয়াটা ড্রপ করছে লাম তারা হয়েছে মিনিংটা কি এখন দেখেন তো আপনি কি দেখেননি হ্যাভ ইউ নট কনসিডার্ড বা ডিড ইউ নট সি পাস্ট টেন্সে চলে যায় আর কি আপনি কি দেখেননি ট্রান্সলেশন পড়ে ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার বুঝতে পারছেন বিকজ ট্রান্সলেশন তো ট্রান্সলেশন হচ্ছে যে আমাদের গ্রামার শেখাচ্ছে না ট্রান্সলেশন শেখাচ্ছে আমাদের মিনিংটা হ্যাভ ইউ নট সিন অর হ্যাভ ইউ নট সিন হাউ অ্যাট লিস্ট একটু আমরা ডিফারেন্স করে দেখলাম যে হ্যাভ ইউ রাদার দ্যান ডু ইউ বুঝছেন আরবিতে মনে তো মনে হয় এই পারফেক্ট টেন্সটা মনে কি ইয়েতে পড়ে আন্ডার পাস্ট টেন্সের কাছে ট্রান্সলেটরের উদ্দেশ্য তো আমাদের গ্রামার শেখানো থাকে না তাই না ট্রান্সলেটরের উদ্দেশ্য থাকে হচ্ছে আমাদেরকে মিনিংটা দেওয়ার সেই জন্য তারা তো ওইভাবে জানা আমরা শিখতেছি হলো গ্রামার দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন আপনি কি দেখেননি আলাম অনেক শব্দ আছে এরকম করতে পারে না লাম আসছে সো লাম যখন আসবে তখন এইটা আর প্রেজেন্ট টেন্সে থাকে না নেগেটিভ আসবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে প্রত্যেক ভাষায় একটা বলার স্টাইল আছে ওদের প্রত্যেক ভাষায় ভাষায় একটা বলার স্টাইল আছে সরাসরি আমরা অন্য ভাষায় এটা ট্রান্সলেট করা
আমি এই যে যেটা দেখাচ্ছে এইটা এখন দেখেন তো ট্রান্সলেট ট্রান্সলেটরের প্রবলেমটা দেখেন দ্য প্রবলেম অফ ট্রান্সলেশন আমি আম গোইং শো ইউ এখানে ট্রান্সলেশন ব্যবহার করছে হ্যাঁ লক্ষ্য করছেন এখানে কি উনি হ্যাঁ ব্যবহার করছে আল্লাহ ইয়া জাল না দেখছেন আমি দ্যাটস দ্য রিজন আই ওয়ান্টেড টু হাইলাইট শব্দটা ছিল ইয়া জালু শব্দটা কি ছিল ইয়া জাল ইয়া জালু সাথে কি যোগ হইছে লাম এখন কিন্তু উনি বলেন নাই যে হ্যাভ হি হ্যাজ হি নট মেড দেয়ার প্ল্যান এখন কিন্তু উনি ডি বলতেছেন লক্ষ্য করছেন ডি বলতেছে এই পাস্ট টেন্সে আসছে জি জি দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে বেসিক্যালি দ্য ট্রান্সলেটর হি ইউজেস হিজ অর হার ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এক্সপ্রেশন স্টাইল টু মেক ইট accessible for the reader আমি যেটা হাইলাইট করতেছি হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা গ্রামারটা কি দেওয়া শব্দ চয়ন গুলো কিন্তু চেঞ্জ হয়ে থাকে দেখেন সবাই কিন্তু ডিড ব্যবহার করছে দেখেন ডিড হি নট সোহি ইন্টারন্যাশনাল বললো মোহসিন খান বললো ডিড হি নট ওকে আগেরটা কিন্তু সবাই বলছে হ্যাভ ইউ ইউসুফ শাকির ডিড হি নট পাস দ্য হোর্সেস তো এইটা জিনিস ইয়ার প্রেসার মেবি ইয়ার প্রেসার আগের আগের যদি করে যান তিনি তো পরে তো পরে একটা প্রভাব ফেলেন সবাই তো এক টাইমে করতেছে না বিভিন্ন টাইমে করতেছে আচ্ছা তো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম লেটস গো ব্যাক মোক্তার ভাই এক কোশ্চেনটা অ্যান্সার হয়েছে কিনা জি ভাই জি জাযাকাল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ আমরা এখন একটা লাস্ট টপিক করে আজকের জন্য রিলেশনশিপ বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট টেন্স ওয়ার ভেরি ইম্পর্টেন্ট এটা তো ভেরি হার্ড ইনশাআল্লাহ ওয়ান্স ইউ নো দ্যাট দিস ইজ চ্যালেঞ্জিং পার্ট মানে যদি কেউ বলে আপনাকে যে রেডি হন আজকে আমরা যাচ্ছি তখন কি করবেন আপনি মানে রেডি হন বলার সাথে সাথে কি মনে হইলো তাহলে তো আবার কোমরটা একটু টাইট করতে হবে তাই না যে ইমাজিন করেন যে গ্রামের ছেলেরা পানিতে নামার চেষ্টা করতেছে রেডি হও মানে হলো যে লুঙ্গি কাঁচা দিচ্ছে আর কি একটা লাভ দিবে পানিতে এরকম একটা অবস্থা তো এই জন্য আমি আপনাকে আগে বললাম যে ইটস ভেরি ইন্টারেস্টিং বাট বি কেয়ারফুল ওয়েন স্টাডিং এনি পার্টিকুলার ভার্ব ইট ইজ এসেনশিয়াল টু মেমোরাইজ দ্য রুট অ্যাসপেক্ট দ্যাটস ফাইন এক একটা বইতে এক একটা থাকতে পারে রুট ফর্ম পাস্ট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ইটস প্রেজেন্ট টেন্স কাউন্টারপার্ট By memorizing those two conjugations, a student should be able to conjugate all forms, which is easy. That is, there is one caveat there, however, that is the issue of middle line. আর এখানে এসে ফাতাহাটা কি হইতেছে এখানে আমরা যে জবরের উপরে ফোকাস করতেছি তার উপরে কি জবর আইনের উপরে কি জবর রিমেম্বার এটা কিন্তু আমাদের মোল্ড এটা আমাদের স্ট্যাম্প বা মোল্ড বা সাচ এটা কিন্তু আমাদের সাচ এই সাচটাকে ভিত্তি করেই আমরা কিন্তু বাকিগুলো দেখি মিলে কিনা দেখেন তো ফা ফায়ের উপরে জবর ফায়ের উপরে জবর ফায়ের উপরে জবর নুনের উপরে জবর আইনের উপরে জবর তায়ের উপরে জবর সদের উপরে জবর
লামের উপরে জবর মানে ফাতহা, হায়ের উপরে ফাতহা, রয়ের উপরে ফাতহা, বুঝলো? সবকিছু একরকম। আচ্ছা এখন আমরা প্রেজেন্ট টেন্সে আসতেছি, ইয়া জাস্ট ফোকাস অন দা হারাকা, ইয়া ইয়া তারপরে জজম, এখানেও জজম, হ্যাঁ মিলতেছে। হাউএভার এখন নিচেরটা কিন্তু মিলবে না, নুন এটুক মিলল কিন্তু এই সাদ বেশ হয়ে যাচ্ছে, ইয়াম শুরু। পার্থক্যটা হয়, পার্থক্যটা হয় অনলি হিয়ার, এই কথাটাই বলতেছে যে দেয়ার ইজ দ্য ইস্যু অফ দ্য মিডল আইন ভাওয়েল, মিডল ভাওয়েল। ভাওয়েল বলতে কোনটা বোঝাইছে? আইনকে কিন্তু ভাওয়েল বলে নাই, তাহলে কিস কাকে ভাওয়েল বললো সেই এখানে বলো? জবর থেকে জবর আর পেশ, রাইট? জবর পেশ কাকে কি বললে? ভাওয়েল বলে, যে জবর পেশ কে আরবিতে ভাওয়েল বলে, তো সেইটা ওই ভাওয়েলটাতে গিয়ে প্রবলেম হয়। এবং ওই ভাওয়েলটা কি হয়ে গেছে আমরা দেখতেছি যে, সরি স্যার, পরিবর্তন জবর, এই যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের উপরে এখন লেখক হাইলাইট করে নাসার মানে টু হেল্প, ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ফাতাহা মানে টু ওপেন, টু ওপেন, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর ফাআলা মানে টু ডু, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এনি কোশ্চেন অন দিস পার্ট? আই এম গোনা শো ইউ উইথ দ্য নেক্সট ইনশাআল্লাহ। ভাই আমার কোশ্চেন হচ্ছে ফাতাহা মানে টু ওপেন বলবো কেন? আমরা বলতে, এটা তো পাস্ট টেন্স ফর্ম, আমি বলবো না যে সে হি ওপেন। এই বই আপনার কথা রাইট, এই বইতে একটা ট্রেডিশন which is a valid tradition, যে আমরা যখন রুট ফর্ম বলবো আমরা এইভাবে বলি ফাতাহা ইয়াফতাহু, এটাকেই বলি যে অরিজিন অফ দা মানে ভার্ব। আপনার কথা রাইট, কিন্তু এইভাবে চিন্তা করা শিখলে এই বইটা পড়াটা ইজি হবে, ফাতাহা ইয়াফতাহু। This is what the writer means by the word root form. Root form, not root letter. He is not saying root letter, he is saying root form. That's just built like this or? No, there is a formula. There is a formula and we are going to look at the formula, inshallah. The formula is going to look at. আলটিমেটলি তো যারা স্পিক করে ল্যাঙ্গুয়েজে তারাও তো ফর্মুলাটা একটা সময় গিয়ে বুঝে ফেলে যায়, নেটিভ স্পিকাররা তো ফর্মুলা জানে না, তাই না? আপনি আমি যখন আরো জিজ্ঞেস করতাম বলতো যে কেন আমি বলতে পারবো না, এটা ইয়েস এই জন্য এইভাবে আমরা বড় হয়েছি পরে, তাই আমরা এখন দেখবো যে ফর্মুলাটা ইজ গিভেন হিয়ার, ওকে। সো ফর্মুলাটা হচ্ছে এই, দেখেন অরিজিনালি পাস্ট টেন্সে তিন ধরনের হতে পারে, ফাআলা ফাইলা ফাউলা, পাস্ট টেন্স তিন রকম হইতে পারে, ফাআলা ফাইলা ফাউলা। এটা কিন্তু আমরা বর্তমানে দেখে আসছি ফাআলা, ঠিক আছে? আমরা এখনো ফাইলা দেখি নাই, ফাউলা দেখি নাই। উদাহরণ আমি এখানে যেহেতু এই টেবিল দেখতেছি, আমরা ফাইলা হচ্ছে যেমন ফাইলা, আপনারা কি মনে পড়েন কিরা কোরআন থেকে ওয়া আমিলা আমালান সলিহান, জি মনে পড়ে কি ওয়া আমিলা আমালান সলিহান, মান আমিলা আমালান সলিহান, সাহামি পবিত্র আছে, কারুমা কা রুমা সম্মানিত হওয়া, কারুমা তার থেকে করিম আসছে, কারুমা, এটা পাস্ট টেন্স। এগুলো হলো, এই সাইডটা হলো পাস্ট টেন্স, এই সাইডটা আমরা দিব প্রেজেন্ট, ওকে। সো সো ফার উই হ্যাভ অনলি সিন ফাআলা, ওকে, উই হ্যাভ অনলি সিন ফাআলা। যেমন এইটা আমরা পেয়েছি ফাতাহা, এটা পেয়েছি ফাতাহা, ওকে, এগুলো কিন্তু সব পাস্ট। নাও উইদিন ফাআলা, ওয়াইল ফাআলা ক্যান বি ইন দ্য পাস্ট, প্রেজেন্ট তিন ফর্মে হইতে পারে, ওয়ান to actually let me call them ABC, three different types of past tense, 1 2 3, 1A, 1B, 1C, okay. So faala jemon ei ta hocche upore ta nasara,
নিচে একটা সি হলো দরাবা। আমি এটার উদাহরণটা তো যাবো আপনাদের সামনে, যদি আপনি লিখে রাখেন এখনই তাহলে এটা পার্মানেন্ট আপনাদের মাথায় থাকবে। কনজেস্টেড করে ফেললাম, যদি বলেন আমি আবার মুছে লিখতে পারি। একদম ছয়টা বারবেরই আপনি উদাহরণ পেয়ে যাবেন ছয়টা ফর্ম, যে ওয়ান সরি পাঁচটা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা ফর্মেরই উদাহরণ আমি এখানে লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে দরাবা, দরাবা নাসারা ফাতাহা দরাবা আমিলা কারু, পাঁচ ধরনের পাস্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট টেন্সে যাব, এগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। ওকে, সো নাসারা হয়ে যাবে, নাসারা হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে আসলে এটা হবে ইয়ানসুরু, ইয়ানসুরু। আশা করি আপনারা লিখতেছেন ইয়ানসুরু। তাহলে অরিজিনালি ছিল ফাহালা ফরম্যাটে, কিন্তু পাস্ট টেন্সে হয়ে প্রেজেন্ট টেন্সে হয়ে গেলে রু রু আইন আইন লেটারটা মেইনলি আমরা ফোকাস করতেছি আইন লেটার উপর, এভরিথিং এলস ইজ ফাইন, অনলি দ্য আইন লেটার ইজ চেঞ্জিং। আমরা বুঝলাম আলু, আমি উপরে লিখে ফেলেছি, নিচে হবে এইখানে দ্বিতীয়টা হচ্ছে আমি বলছিলাম ফাতাহা, সো ফাতাহা এইখানে হবে প্রেজেন্ট টেন্স হবে ইয়াফতাহু। শুধু আইন ডিরেটা লক্ষ্য করেন কি হচ্ছে ইয়াফতাহু, অলরাইট। সো থার্ড হচ্ছে আই এম গোনা রাইট দ্যাম এগেইন, আমি আবার লিখবো ইনশাআল্লাহ। থার্ডটা হচ্ছে এইটা, আমি এটার উদাহরণ দিচ্ছি দরাবা মানে টু স্ট্রাইক, এইখানে হচ্ছে ফা লেটারের উপরে দম্মা, এইখানে ফা লেটারের উপরে ফাতহা, এটা ফা লেটারের নিচে কাসরা। হাউএভার ইন দ্য লেফট সাইড অন পাস্ট টেন্স ইউ সি all of the fa letters contain single haraka and that is fatha, right, fatha, not fataha, fatha. There is a difference between fataha and fatha. Fataha mane holo zabor ar fataha mane holo open. Question ase kina etu guru kore je etuku ami likhechi, আমরা তো ভাই আবার ফাতা হাত বলি, যখন ফাতা হাত হচ্ছে তখন প্রশ্ন কিন্তু এন্ডিং এ না, আমরা প্রশ্ন করি শুধু আমাদের ফোকাসটা হচ্ছে আইন লেটার উপরে, আইন লেটার কোনটা এটা আগে বুঝতে হবে। নাসারা ইয়ানসুরু আমি যে লিখলাম এই নাসারা ইয়ানসুরু ভার্বের মধ্যে আইন লেটারটা কোন, এখন দরকার কোশ্চেনটা কখন আমরা বুঝবো এটা, যে কিভাবে এইটা কাইন্ড অফ মুড এট দিস মোমেন্ট, এইটা আপনাকে এই মুহূর্তে আমরা বুঝতে পারবো না যে কোনটার উপর কি আছে না। Absolutely, right.
This is just a format for each of the words. Correct. Only change step nahi jeta bar bar ami highlight korar chesta korteche asha kori dhorte perechi change step only in the ain letter not anywhere else. Third letter e je ami na second letter eta bolbo second letter not third letter second letter this is second letter karon first letter hocche fa second letter hocche ain third letter hocche lam অন্য কেউ বলছে কালিমা বলছে That's fine, Alhamdulillah, jodi bole fine. Ekta jinish amader mone rakhte hobe. There is a tradition. There is a difference in tradition in the subcontinent and in the Arab world. So, Arabra hoyto kalima bolbe na. Amader subcontinent e amra jokhon ei bhadrolok jini ei boito likhen, he himself is an Indian. Uni amader deshe je style e shobdogulo bola hoy, uchcharon kora hoy, shei bhabe আপনি লক্ষ্য করছেন কিনা গত ক্লাসে জনাব আবু বাশার সাহেব যে এসেছিলেন মুফতি আবু বাশার উনি কিন্তু আমাদের বলতেছিলেন মাজি মুজারে লক্ষ্য করছিলেন কিনা উনি যে বলতেছিলেন আমাদের এটা কি আপনার কি ফোকাস লক্ষ্য করছেন উনি বলতেছেন যে মাজি শিখতে হবে মুজারে শিখতে হবে দিস ইজ হাউ টপ স্কিল এটা মরহুম মাওবি মুজারে কারণ হচ্ছে যে আমরা এটা তো ওনার দোষ না আমি তো বলে নিলাম যে আমাদের দেশে কন্টিনেন্টে আরবিতে আসছে থ্রু উর্দু আরবি ক্লাসে উর্দুর মাধ্যমে আরবি শিখবে যার কারণে ওইটা ওইভাবে হয়েছে না এই জন্য আমরা বলি না আইন লেটার আমি যে বলার চেষ্টা করতেছি আইন লেটার লেটারের আরবি কিন্তু কালিমা না লেটারের আরবি হলো হার্ফ জি লেটারের আরবি হলো হার্ফ আর কালিমা মানে হলো ওয়ার্ড কালিমা মানে হলো ওয়ার্ড সো দ্যাটস ওয়াই আই ওয়ান্টেড টু সে যে লেটার আমি ইংরেজি আমরা লেটারে যাই এটা ভালো আইন লেটার সব লেটার আহাজের নগরে পরিণত হয়েছে ভারতের রাজধানী দিল্লি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল সেটা হচ্ছে যে আইন অফ দ্য ওয়ার্ল্ড দ্যাটস হোয়াট ইট মিন্স আইন কালিমা মিন্স মেবি মেবি ইন দ্যাট কেস আইন পজিশন অফ দ্য ওয়ার্ল্ড আইন পজিশন অফ দ্য ওয়ার্ল্ড ফাকাল ফা পজিশন অফ দ্য ওয়ার্ল্ড এন্ড লাম পজিশন অফ দ্য ওয়ার্ল্ড মেবি ইয়েস ফাকালি মাইন কালিমা মিন্স বাট হ্যাঁ আমি কিন্তু আমি পড়িনি কখনো বা আমি নর্মালি এই জিনিসগুলো আবার একটু যেমন যেমন দারাবাটার আইন ওয়ার্ড হবে র এখন আমরা দারাবার আইন লেটার যদি বলি ওয়ার ইজ দ্য আইন লেটার ইন দারাবা দে ইউ ডোন্ট নো দ্যাট সে দেয়ার আর নো আইন বাট দে আর আইন ওকে একটা জিনিস হচ্ছে কি আমরা তো গ্রামার শিখেছি গ্রামার পড়ে তো আর স্বাভাবিক ভাবে আমরা ল্যাঙ্গুয়েজ করতে পারবো না এইটা হাইলাইট করা যে এটা ভালো দরকারই নেই আমরা চিন্তা করো লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা পড়ি তখন ভেরিয়েশন গুলো আমাদের সামনে যদি আপনি এই গ্রামারটুকু নাও জানতেন যেটুকু আমরা পড়তেছি আজকে যদি নাও জানতেন মেবি আপনি বুঝতে পারতেন যে দেয়ার ইজ সাম চেঞ্জেস আমি ফিল করি কিন্তু বুঝতেছি না যে কোথায় চেঞ্জ চেঞ্জটা হচ্ছে আইন এটা মানে বোঝানো ওকে আই থিঙ্ক উই ডোন্ট নিড টু ওকে লেট মি সে দিস ডোন্ট মেমোরাইজ ইট প্লিজ ডোন্ট মেমোরাইজ ইট বি ফ্যামিলিয়ার উইথ ইট বি ফ্যামিলিয়ার আমরা সবাই পড়ি শুরু করি আর কি জি
তো এটা তো এবার কথা হবে পিপল না আমি ওইটা মিন করে করি নাই মানে তিন ধরনের এবিসি এইরকম আচ্ছা আপনি যদি এখনো যদি আমি ইয়ে মাঝখানে লিখি ভিউ উপরে লিখি আচ্ছা আর লাস্ট দুটো দিক শেষ করে দিই আমরা এগুলো তো ইজি আমিলা দিয়ে আমরা যদি আমি এটা চেঞ্জ করবো না কারণ আমি লিখছি তো এটা এখানে past tense verb conjugation এখানে দেখুন কিনা সবাই ভাই আপনার ভয়েস মাঝখানে কেটে গেছে শুনতে পাইনি একটু আবার রিপিট করুন প্লিজ সরি আবার রিপিট করছি এমনিতে কি ওভারঅল খুবই ট্রাবল হচ্ছে না মাঝে মাঝে ট্রাবল হচ্ছে মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা সকলে টেবিল 32 তে যান গেলে আপনারা ওপেন করেন এই যে ফালা ফালা ফালু এইটা ওপেন করেন জি আপনারা সবাই তাকিয়ে থাকেন আমি আমিলা দিয়ে বলবো আপনারা মিলাবেন আমি কি করবো ফালা থেকে শুরু করবো রো ওয়াইজ যাইতে থাকবো রো ফার্স্ট রো শেষ করবো সেকেন্ড রো এভাবে দেখতে থাকবো আমিলা আমিলা আমিলু আমিলাত আমিলাতা আমিলনা আমিলতা আমিলতুমা আমিলতুম আমিলতি আমিলতুমা আমিলতুন্না আমিলতু আমিলনা আমিলনা It was, we followed you. Of course, the only thing I changed is the middle ayin letters haraka. Instead of a, I said ri, or ma, I said mi. That's the only thing. Ekhon, you stay there, please. You stay there. Now look at the screen. Puri. Parhula. ভাই আমি ক্যাচ করতে পারিনি কোনটা আপনি বলছেন মিডলটা চেঞ্জ করছেন আপনি মিডলটা চেঞ্জ করছেন অর্থাৎ এই যে মিম হচ্ছে মিডল আমরা মিডল বলি তো মিডল বলতে এই যে এই জিনিসটাই মানে আপনি দেখেন তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন জি 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 মিডল লাইন লেটার জি জি এইটা মিডল মানে হলো আইন হলো মিডল এটাই হলো মিডল লেটার আইনটাই হলো মিডল লেটার আচ্ছা ঠিক আছে ভাই মোটর ভাই জি তাহলে ফালু কিন্তু 32 নম্বর টেবিলে তো আইন তো অলওয়েজ ফাতা আছে ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে আমার ওই কথাটাকে মিস করছেন আমি বলছি যে ইউ আর কারেক্ট আপনি যা বলতেছেন এটাই কারেক্ট আমি ইনকারেক্ট ভাবে চেঞ্জ করতেছি লক্ষ্য করে দেখেন আমি চেঞ্জ করতেছি আমি এখন ওই 14টা 15টা ভার্ব আমিলা দিয়ে প্র্যাকটিস করতেছি আমিলা আমিলা আমিলু আমিলা আমিলাতা আমিলনা লক্ষ্য করছেন আমি কি বলতেছি ও হ্যাঁ একটু জান আবার জান জি আমিলা আমিলা আমিলু আমিলা আমিলাতা আমিলনা আমিলতা আমিলতুমা আমিলতুম আমিলতি আমিলতুমা আমিলতু আমিলতু আমিলনা আমিলনা তো তো এখানে হচ্ছে আর পরিবর্তে মি হয়েছে তাই সেটা বলতে চাচ্ছেন জি জি সেটা আমল থেকে কি আমালা আসছে নাকি আমালা বলে কোনো শব্দ আরবি ভাষায় নাই ও আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম যে আমল থেকে আমালা আমালা বলে কোনো শব্দ আরবি ভাষায় নাই আরবি ভাষার শব্দ আছে আমালুন আমল মানে হলো কাজ আচ্ছা এই যখন লুন দেখতেছেন লুন দেখলে মানে হলো এটা নাও জি না ইটস নট পার্ট তাহলে আরবি ভাষায় কি আছে আরবি ভাষায় আছে দেখো কি আছে দেখতেছে আমি আরবি ভাষায় আছে আমিলা ও এখন বার হয়ে যাবে আমিলা হয়ে যাবে ই ওয়ান্ট অর হি ডিড ও কেন ফের অরিজিনাল শব্দটাই জের দিয়া এক্স্যাক্টলি
আমালা বলে কোনো ওয়ার্ড নেই, আমালা বলে কোনো ওয়ার্ড, টাইম দিয়ে আমালা বলে কোনো ওয়ার্ড নেই। আপনি সালাম ভাই কি একটু ইজি ফিল করতেছেন, আসেন আমাদের সাথে নাকি দেখি তো? হ্যাঁ ইজি নাকি ডিজি? আমিলা থাকে আমাদেরকে তখন ওই লাস্টে যদি পাতলা আইনের উপরে যদি পেস্ট থাকে তখন আমাদেরকে ওই ওইটারই আগাতে হবে। Don't move from that table, stay in that table. অসুবিধা নাই, আমি এখানে লিখতেছি আমিলা past tense, আর present tense কি হবে বলেন তো? ইয়া আমালু না, কিন্তু মিমের নিচে জের আছে, কিন্তু এই মিমের নিচে কিন্তু জব আছে। এইভাবেই এটা হয়, এই জন্য বলেন আল্লাদিনা ইয়া আমালুন আসাইয়া, ইয়া আমালুন তা আমালু এই দুইটা কিন্তু মেলে, লক্ষ্য করে দেখেন। ওকে, দ্য লাস্ট ওয়ান ইজ কবির, আর কি কবির বড় রাইট, কাবুরা শব্দটার অর্থ হচ্ছে টু ফিল বিগ, টু ফিল বিগ, টু বি বিগ, বড় হওয়া। এটা একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, আমি ঘুমাই, আমি শুই, আমি হাসি, এগুলো হলো ইন্ট্রান্সিটিভ ভার্ব। আর আমি খাই, আমি খেলি, ওগুলো হলো ট্রান্সিটিভ ভার্ব, ওটা একটা অবজেক্ট লাগবে। আমি খাই, কি খাবো, যেই ভার্বে কি প্রশ্ন করলে তার জবাব পাওয়া যায় সেই ভার্বকে বলে ট্রান্সিটিভ। যেই ভার্বকে কি প্রশ্ন করলে কোনো জবাব পাওয়া যায় না তাকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। কাবুরা মানে টু বি বিগ, নট টু মেক বিগ, টু মেক বিগ, টু বি বিগ। তাহলে পা লেখাটা দেখেন, এটার উপরে কি বসাইছি আমি, শেষ কাবুরা। এখন আমি আপনাদেরকে বলবো ভাই টেবিল নাম্বার 32 past tense। ওকে তাহলে সেখানে কোন টান নেই, কাবুরা দিয়ে শুরু করে প্রথমটা হচ্ছে কাবুরা কাবুরনা, তারপরে কাবুলতা, কাবুলতুমা, কাবুলতুম, কাবুলতি, রা বলতেছেন না, অন্য কিছু চেঞ্জ হয়ে গেল। কাবুরতি, কাবুরতুমা, কাবুরতুন্না, করেক্ট,
কাবুর তো কাবুর না আমি বিশ্বাস করি আপনার সবাই লেখছেন, তাহলে আপনাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করবো। Now I'm going to ask you to practice the present form. Table 33. Apply this in table 33. What? Ei je ami je tan dike likhlam yansuru yaftahu yadribu ya'malu yakburu. Hai na? Ei gula apnara ami ekta udahoron diye di table 33 te jan ki korbo amra bashay. Amra prothom yansuru diye shuru korbo prothom. আমি এটা পড়ে দেখেন জি বাংলা আমি বলে নি বলবো না নে বলবো আপনার ভয়েসটা ডাউন হয়ে যাচ্ছে ভাই আপনার ভয়েস ডাউন হয়ে যাচ্ছে আরবিতে কোনো এ নাই আরবিতে হলে সবগুলো ই আচ্ছা জি এ আছে হলে ফারসি আর সুরা करेक्ट রাইট ফারসি আর উর্দুতে এ আছে সব থেকে এটা শিখছি আমরা करेक्ट करेक्ट আরবিতে এ নাই এক্সেপ্ট ফর ওয়ান জায়গা ইন দ্য এন্টায়ার কোরআন সেই জায়গা হচ্ছে বিসমিল্লাহি মাজরিহা মাজরিহা না মাজরিহা কোথাও এটা স্যার আর কোথাও নাই আপনারা যদি মনে করেন স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নেন একটা পিকচার যদি নিতে চান যে এইগুলো আমরা আজকে আমি তাফসীর বইতে পড়ছি যে যখন ইয়েরা কনভে করছে কোররা মানে কারীরা যখন কনভে করছে তখন তারা ওইটা ওই লেটারটাকে ওইভাবে পড়ছে সেজন্য আমি তাফসীরে পড়ছি বাট দেয়ার মে বি সাম মোর এক্সপ্লেনেশন আপনাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিলাম এইটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা একটা মোবাইল দিয়ে একটা পিকচার তুলে রাখেন অ্যান্ড রিড আমি এটা হয়তো আপনাদের সাথে নাও পড়তে পারি এটা হোম রিডিং মানে নিজে নিজে পড়লে হবে অ্যান্ড রিড দ্য ফলোয়িং পেজেস সেকশন ডি সেকশন ডি দেখতেছেন কি আপনারা ডি মানে হলো রিলেশনশিপ বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট টেন্স ভার্ব রিলেশনশিপ বিটুইন পাস্ট এন্ড প্রেজেন্ট টেন্স ভার্ব এই সেকশনটা আপনারা পড়বেন আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে সেকশন ই থেকে শুরু করব ভাই আমার একটু রিকোয়েস্ট ছিল আমার মনে হয় আর একটু টাইম এখানে একটু ব্যয় করলে ভালো হতো কারণ হচ্ছে যে এখানে কঠিন জিনিস তো আজকের ক্লাসে একটু ইনশাল্লাহ একটু ইয়ে লাগলো মজা লাগলো সেটা করবো সেটা হচ্ছে আসলে আমরা করবো কিন্তু সাথে সাথে আমি একটু চাচ্ছিলাম যে আমরা বাসায় পড়ার একটা অভ্যাস যদি তৈরি করি তাহলে না এই রোজার মধ্যে একটু টাইট সব সেমিস্টার শেষের দিকে আবার রোজা তো একটু টাইট আসতে আসলে ইনশাল্লাহ ওকে ঠিক আছে ঠিক
ওকে ইনশাআল্লাহ আমি কি এই স্ক্রিনটা ইরেজ করব ওমাটা তাহলে কি হলো ফাইনালি লিড সেকশন দিয়ে আরটা কি জানি বলছেন সেকশন এটা আমরা ইটার কি নেক্সট ক্লাস আলোচনা হবে আর এটা আমরা করব এটা পড়ব এটা তারপর যদি ডি এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আমরা এটা অ্যাড্রেস করব ইনশাআল্লাহ ওকে দা অনলি লাস্ট থিং আমি বলবো যে যে ইয়া ভাই একটা কোশ্চেন করেছিলেন আমাদের মুক্তার ভাই সেটা দেখাবো এন্ড দেন আই উইল টেক আদার কোশ্চেন সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অন দিস পেজ যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন না খুব একটা রিসোর্স এটা আমি স্ক্রিনশট নিয়ে নেছি সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন প্লিজ কোনো কোশ্চেন আছে কিনা যেটা আমরা পড়ছি না ভাই আমার একটা ছোট কোশ্চেন ছিল সেটা হচ্ছে ফালে হচ্ছে আপনার তিনটা ফর্ম নিচ্ছে এ বি সি ইয়াফ রুলু ইয়াফ আলু ইয়াফ ইলু এন্ড আমরা দেখছি যেমন ধরেন নাসর আসলে ইয়াফ রুলু ফর্মটা নিচ্ছে যেটা আনসর হয়ে যাচ্ছে ফাতাহা আসলে আবার ইয়াফ তাহু হয়ে যাচ্ছে ফাতাহা আসলে ইয়াফ তুহু তো হতে পারতো আমি যখন জানি না আসলে অ্যারাবিকটা তো এই কোনো কি মানে রুলস অর কোনো ইজিয়ার কোনো কিছু আছে যেটা আমি ফলো করলে বুঝতে পারবো আসলে এই শব্দটা এই ফর্মটা ফলো করবে বা এই ধরনের আচ্ছা এটা আই আপনার কোশ্চেনটা গুরুত্বপূর্ণ বাট মাই নলেজ স্টপস দেয়ার আমার এই পরের নলেজ নাই যেভাবে আমি জানি সেটা হচ্ছে এই এইভাবে আরবরা উচ্চারণ করে এইভাবেই আরবরা উচ্চারণ করে আমরা তো জানি যে ল্যাঙ্গুয়েজ আগে থাকে ল্যাঙ্গুয়েজ এক্সিস্টস ফার্স্ট গ্রামার কামস লেটার তাই না তো যেভাবে আরবরা উচ্চারণ করত সেই জিনিসটা গ্রামারিয়ানরা অবজার্ভ করেছেন করে এটা ফর্মালাইজ করেছেন এগুলো ভাই বুঝতে পারছেন নেটিভ স্পিকার্স দে ইউজ টু প্রোনাউন্স দেম ইন দিস ওয়ে অ্যান্ড দেন গ্রামারিয়ানস দোজ হু রোড দ্য বুকস অথার্স দে অবজার্ভ হোয়াট দে আর ডুইং অ্যান্ড দে ফর্মালাইজ ইট ইন দে মেড ইট লাইক এ টেবল সো এটার কোনো রুল নাই বরং এটা তারা যেভাবে বলতো সেটা আমরা জেনে নিচ্ছি যে কি কি ভেরিয়েশন তারা বলে তো আমি আরবরা যখন শিখায় ওই ভিডিও তো গুলো যখন আমরা দেখি তখন তারা কিভাবে বলে এই যখন এগুলো আসে তখন বলে যে কানাতিল আরব মানে আরবিতে বলে যেটা আরবরা এইভাবে বলতো আরবরা এইভাবে বলতো আরবরা এইভাবে বলতো এইভাবে তারা সবসময় বলে আরবরা যেভাবে বলতো সেই জন্য আমরা এটা শিখি পূর্ণ হবে কেন আরবরা এইভাবে বলতো মাদ হবে কেন আরবরা এইভাবে বলতো কথাটা বুঝতে পারছেন মানে হচ্ছে যে নেটিভ স্পিকাররা যেভাবে বলতো সেটাকে আমরা বুকের মধ্যে ই করেছি আমরা কি বলে লিপিবদ্ধ করেছি লিখেছি এটাই অ্যান্সার ইউর কোয়েশ্চেন ও আচ্ছা ভাই তাহলে হচ্ছে আমাকে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস গুলা যতক্ষণ পর্যন্ত আমি ওটা ফেস করতেছি না আমি দেখতেছি না যে হচ্ছে এই ওয়ার্ডটা স্পেসিফিক ভাবে এই তিনটা যে তিনটা ফর্ম আমি জানি এই তিনটা ফর্মের স্পেসিফিক একটা ফর্ম নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আসলে জানবো না যে কোন ফর্ম তো এটা হচ্ছে এই আই এম কাইন্ড অফ এক্সপোজিং ইউ টু দিস আইডিয়া দ্যাট ইউ ক্যান কাম অ্যাক্রস লেটার অন ইন দ্য কোরআন তখন আপনি জানবেন ইয়েস আমরা এটা টাচ করেছিলাম তখন বুঝি নাই এখন হয়তো বুঝলাম বুঝতে পারছেন মানে এই সামওয়্যার ইন দ্য ব্রেন আপনি একটা ক্লোজেটের মধ্যে রেখে দিতে একটা ড্রয়ারের মধ্যে রেখে দেন ব্রেনে তারপরে আপনি নিশ্চিত করবেন পরে যখন এটা দেখবেন কোরআন ইনশাআল্লাহ আর কোনো কোশ্চেন আছে কিনা আমি এই ব্যাপারে একটুখানি বলতে পারি ভাইয়া অফকোর্স প্লিজ শুধু অর্গানাইজার ব্যাপারে আমরা যেরকম ওই যে হারফুজার আ ফ্যামিলি অফ আগজার আমরা যেরকম শিখলাম দিজ আর লাইক দে আর লাইক ফ্যামিলি অফ ভার্বস এক ধরনের ভার্ব আছে দে বিলংস টু ওয়ান কাইন্ড অফ ফ্যামিলি সো ওই রকম ফ্যামিলি গ্রুপ করেই ওই ভার্বগুলোকে স্ট্রাকচার করা আছে আর এর পিছনে আরো অন্য কিছু যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তাজবিদ অনেক ক্ষেত্রে তাজবিদের কারণে ওই যে মাদের যে ব্যাপারটা বললেন ওই তাজবিদগুলোর কারণে এই মাদগুলো হয় আর এই ভার্বের ব্যাপারটাও সেরকম ফ্যামিলি অফ ওয়ার্ডস এবং ওরা ওইভাবে করেই ওই জিনিসগুলো করা হয়েছে আর যদি একটা জিনিস খেয়াল করা হয় যখনই আমরা কোনো প্রিফিক্স বা সাফিক্স অ্যাড করি যখনই প্রিফিক্স অ্যাড করি ইমিডিয়েট রুট ওয়ার্ডটা বা রুট লেটারটা ওটার মধ্যে সুকুন হয়ে যাবে আচ্ছা আচ্ছা সেটাই হচ্ছে যেমন আপনার প্রেজেন্ট টেন্স যে ইয়েটা আছে টেবিলটা ওটার মধ্যে ওটা দেখলেই লক্ষ্য করা যায় সো রুট ওয়ার্ডের সাথে যখনই কোনো প্রিফিক্স সাফিক্স আসতেছে তখন রুট ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ড সুকুন চলে আসে আলহামদুলিল্লাহ তো ভালো একটা
সাথে শেয়ার করলেন জাহিদ ভাই। তবে জাহিদ ভাইকে আমি একটু অনুরোধ করবো ফ্যামিলি শব্দটা না করার জন্য, এই বইতে ফ্যামিলি কিন্তু একটা পারপাস ইউজ করছে। আমরা এখনো ফ্যামিলি ওই যে বাব নাসারা, যেমন ওই যে বলে যে গ্রুপ অফ বাব বাব নাসারা গ্রুপ, তার মানে নাসারা এবং গ্রুপ রাইট, আই এম সরি, ওই ওই গ্রুপটা গ্রুপ অফ ফ্যামিলি আমি ইন্টারচেঞ্জেবলি ইউজ করার চেষ্টা করব বলে গেছি। দ্যাটস ফাইন। এই বইয়ের টার্মিনোলজি অনুযায়ী আমরা স্টিল ইন ফ্যামিলি ওয়ান, স্টিল ইন ফ্যামিলি ওয়ান, এগুলো সব ফ্যামিলি ওয়ান, ইট শুড বি গ্রুপ রাইট। আমি আমার ভুল হয়ে গেছে বলা, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন, জাস্ট এই কলম যেন আমার কনফিউশন না হয়, পরে আমরা যে ফ্যামিলি আমরা কিন্তু বলবো ওইখানে কিন্তু গ্রুপটা বলতে বিকজ ওটার আগে যে আপনার বারবের যে দশটা ফর্ম আছে, হ্যাঁ, তো ওইখানে কিন্তু গ্রুপ শব্দ ইউজ করে ওইটাকে সেটা হচ্ছে যে ভাবনাসারা যে একটা বলে যে এই বইতে কি ফ্যামিলি গ্রুপ বলছে পরে এই বইতে আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আমরা তো এই বই ল্যাঙ্গুয়েজ আমরা তো আসলে এই বই ল্যাঙ্গুয়েজ ইউজ করি তাই না, সেই জন্য এই বই লেটস মানে একটু আমরা একবার আমরা যখন ভাষা জেনে যাব তখন তো আমরা ভিন্ন বই খুললে ভিন্ন ভিন্ন টেকনোলজি পাবো। আচ্ছা আচ্ছা, এখানে 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 ফ্যামিলি ওয়ান বলতেছে এই আপনার ইয়েটা তাই, এই বইতে ফ্যামিলি ফ্যামিলি যেটা আমরা শিখতেছি আর কি, কারেক্ট, এই সব ফ্যামিলি ওয়ান। আচ্ছা বাই দ্য ওয়ে আমি লেট মি রিমুভ এভরিথিং এন্ড ওয়ান লাস্ট থিং এন্ড দেন উই আর ডান, সেটা হচ্ছে এই যে তিন ধরনের ফ্যামিলি ওয়ান এর মধ্যে যে তিন ধরনের আমরা পেলাম, এই জিনিসগুলো ফ্যামিলি আর কোনো ফ্যামিলিতে নাই, ফ্যামিলি টু টু টেন, এই ফ্যামিলি টু টু টেন এর মধ্যে এই তিন ধরনের নেই, সব এক ধরনের, ফ্যামিলি টু থেকে টেন পর্যন্ত সব এক ধরনের হবে, আর এরকম তিন ধরনের হবে না। তো ইনশাআল্লাহ আব্দুল সালাম ভাই সেইখানে আর এগুলো নাই, এটা অনলি অনলি ইন ফ্যামিলি ওয়ান, which is a triletter, correct, this is three letters, not three root, or triletter, apne write kar do, actually ami bhai bolte pari three letter, abar amra jabo pore ei ei three letter ta holo family one, so tarpor amra dekhbo three letter plus সেখানে আমরা দেখবো অন্যান্য ফ্যামিলি দিয়ে, এখন থ্রি লেটার এইটুকু জীবন। তোমার ভাই আপনার মাধ্যমে আমার একটা রিকোয়েস্ট ছিল, যেহেতু আমরা সবাই এখন ইনক্লুডিং সালাম ভাই উই গেটিং আনইজি অর ডিজি যেটাই, সো আমাদের মাশাআল্লাহ জাহিদ ভাই তো অ্যাডভান্স, উনি যদি আফটার এভরি ক্লাস উনি যদি একটা একেবারে ডামি টাইপ একটা যদি নাটশেল that for lesson for take home lesson for today's class, so jodi jayet be shomoy if time allow him if he can follow up with that class unar je capture ta eta ekta proposal ki amar pokkho theke dile inshallah this is our very beloved class, we want to make it more engaged inshallah our best of maximum out of this class, so eta বিভিন্ন ভাবে বলে, তো সেজন্য আমরা এই এই বইটার টেক্সট বুকের যে স্টাইল সেটা তো থাকতেই হবে। আমরা এইখানে বেসিক্যালি কি শিখলাম সেটা basically here we have learned six variants, if there are six variants so that family one includes six variants. Variant number 1 1 etake 1 bolte chi, etake 2 bolte chi, etake 3 bolte chi, tale 6 er on 5 bole dekhi 1 2 3 5 sorry 5 একটা সিক্স আছে, কেন যে এখানে সিক্স আছে
দেন এটাতে আমরা আসবো সিক্স ভেরিয়েন্টস আছে আমরা দেখবো সেই সিক্স ভেরিয়েন্টসটা আমরা দেখবো উইদিন ফর্মুলেশন টেবিল 34 এ আমরা পড়বো এই সিক্স ভেরিয়েন্টস বুঝতে পারছেন সিক্স ভেরিয়েন্ট আমরা টেবিল 34 এ পড়বো এই অল সামারি অফ অল ফর্ম ওয়ান বা ফ্যামিলি ওয়ান ভার্ব কনজুগেটস ফর্ম ওয়ান বা ফ্যামিলি ওয়ান ফ্যামিলি কথাটা আসলে কারাও বলছে ফ্যামিলি ওই যে ওরিয়েন্টালিস্টরাও ফ্যামিলি বলে তারা ফর্ম বলে এই দুইটা শব্দ তারা বলে আর কি ওরিয়েন্টালিস্ট বিভিন্ন বই গ্রুপ বলতে পারেন গ্রুপ বললে কোনো খারাপ কিছু না যাতে বুঝতে অসুবিধা না হয় সেটা বুঝতে পারেন টেবিল 34 এ আপনারা যারা অ্যাডভান্স আছে সময় আছে ইউ ক্যান মুভ ফরওয়ার্ড টু গো টু সি টেবিল 34 So with this, I want to stop here. আমার আরেকটা একটু ব্যস্ততা আছে করবো শুধুমাত্র আমাদের জানা মুক্তার ভাই একটা প্রশ্ন করছেন যে কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পাওয়া খুব মুশকিল ইজি দেখেন কিভাবে বের করবেন মুক্তার ভাই আপনি লিখবেন ওয়া বাশির আল বশির হুম বিআযাবিন আলিম বশির হুম বিআযাবিন আলিম এই আচ্ছা আপনি চাচ্ছিলেন কিনা ফবশির হুম এক জায়গায় আছে ফবশির হুম বিআযাবিন আলিম বাংলা মিনিংটা একটু সাথে ডিসপ্লে করুন প্লিজ ও আচ্ছা আচ্ছা বাংলা সুসংবাদ বলবেন না এইভাবে সুসংবাদ কোনো কোনো জায়গায় দেখছিলাম তো এরকম কিভাবে আমি বের করবো হইতে পারে সুসংবাদ থাকতে পারে কোথাও অনেক বাংলাতে আরো অনেক ট্রান্সলেশন আছে তাই না সেখানে থাকতে পারে translation is translation correct ej ej same author same author maulana moidin sahab likhte sushangbad din it is surat ut tauba 34 number hai theek holo kina bilet kina ji alhamdulillah আমাদের এই সময়টুকু আল্লাহ কবুল করবেন এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে উত্তম পুরস্কার পৃথিবীতে এবং আখিরাতে উভয় জায়গায় দিন আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া করিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম